আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো যাদের কাছে ইউএমটি বক্স আছে বাট ইউএমটি বক্সের অ্যাক্টিভেশন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যাদের কাছে বক্স আছে বাট অ্যাক্টিভেশন করতে পারছেন না বা কোথা থেকে অ্যাক্টিভেশন করবেন সেটা জানেন না, সে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই আপনার ডিভাইসটি অ্যাক্টিভেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে অ্যাক্টিভেশন করবেন এটা দেখার জন্য। এটা অ্যাক্টিভেশন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে লিখবেন gsmalo.com, লিখে এন্টার প্রেস করার পরে এই ওয়েবসাইটটাতে আসবে। আসার পরে এখানে সার্চ বারে লিখবেন ইউএমটি। ইউএমটি লেখার পরে এই যে ইউএমটি বক্স ডঙ্গল 1 ইয়ার অ্যাক্টিভেশন, এটাতে একটা ক্লিক করবেন। দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিয়েছে, এগুলো আপনি পড়ে নেবেন। তো একটু নিচে নামবেন, নিচে নামার পরে যে REF কোড, REF কোডটি অবশ্যই আপনি AR6004 দিবেন। তারপরে আপনার ইউএমটি বক্সের SN নাম্বারটা এখানে দিবেন, তবে REF কোডটা অবশ্যই দিয়ে নেবেন। REF কোডটা যদি না দেন তাহলে পরবর্তীতে যে সাপোর্টগুলো আপনি পাওয়ার কথা ওইগুলো পাবেন না। REF কোডটা যদি দিয়ে নেন তাহলে আপনি REF কোডটা বলে কোডটা যখন আপনি মেসেজ করে দিবেন তখন আমরা এটা দ্রুত আপনাকে এটা কোনো সমস্যা হলে সমাধান করে দেব। তো এখানে আপনার সিরিয়াল নাম্বারটা দিয়ে নেবেন, আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে অ্যাড টু কার্ড, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে চেক আউটে ক্লিক করে দিবেন। তারপরে বিলিং ডিটেলস এটা পূরণ করবেন, এটাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কোনো সমস্যা নেই, এটা শুধুমাত্র নিয়ম মেনটেন করে। একটু নিচে নামবেন, নামার পরে আপনি টাকাটা কিসে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ নাকি রকেট। তো আপনি যেটাতে টাকাটা পেমেন্ট করবেন ওইটার উপরে একটা ক্লিক করবেন। আমি রকেটে টাকাটা পেমেন্ট করব, তাই রকেট নাম্বারটা এখানে দিচ্ছি। যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিতে হবে, তো ওই নাম্বারটা দিয়ে নিচ্ছি। তারপরে একটা ট্রানজেকশন আইডি চাচ্ছে, সিম্পল এরকম কিছু ট্রানজেকশন আইডি থাকবে, আইডিটা এখানে দিয়ে নেবেন। বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি দেওয়ার পরে আপনি নিচে নামবেন, নিচে নেমে এই যে এইখানে একটা টিক চিহ্ন দিবেন, দিয়ে প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দিবেন। দেখেন আমার অর্ডারটি করা হয়ে গেছে। তো এই অর্ডারটি কি অবস্থায় আছে এটা দেখার জন্য এই যে এই মেন আইকন, এই আইকনটাতে মাউসটা রাখবেন, রাখার পরে অর্ডারস, এই অর্ডারসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অন হোল্ড লেখা আছে, তো এখানে যখন অন হোল্ড থেকে কমপ্লিট চলে আসবে তখন আপনার বক্স ডঙ্গল যেটা অ্যাক্টিভেশনের জন্য দিয়েছিলেন ওটাও কমপ্লিট হয়ে যাবে, অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি কিছুক্ষণ, কমপ্লিট আসা পর্যন্ত। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা পেজটি রিলোড দেব, দেখবো এখানে কোনো পরিবর্তন আসে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখন এখানে প্রসেসিং চলে এসেছে, তো এটা একটু পরপর রিলোড দিলে আপনার যখন কাজ চলমান থাকবে তখন এটা একটু পরপর চেঞ্জ হবে। যেমন এখন প্রসেসিং আসছে, সামান্য কিছুক্ষণ পরে যদি আমি আবার রিলোড দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সেই পর্যন্ত আবার একটু অপেক্ষা করি। তো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে এখন আবার পেজটি রিলোড দিব, দেখবো এটা কোনো পরিবর্তন এসেছে কিনা। তো পেজটি রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট চলে এসেছে, এখানে কমপ্লিট চলে এসেছে মানে হচ্ছে আপনার বক্স ডিভাইস ডঙ্গল যেটা অ্যাক্টিভেশনের জন্য দিয়েছেন ওইটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। যারা অ্যাক্টিভেশন করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন, অথবা আপনার নিজে নিজেও এভাবে অ্যাক্টিভেশন করতে পারবেন, অথবা যদি না করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন, আমরা সম্পূর্ণ কাজটি করে দেবো। এবং যদি আমার ভিডিওতে বলা কোনো প্রসেস আপনি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা সম্পূর্ণ অর্ডারটি করে দেবো বা আপনাকে বুঝিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।